ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام ورحمة الله وبركاته. জি হাসান ভাই, আপনি ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন, অনেক আলেমের অনেক দল আছে, অনেকে ফেরকার, কে দেবন্তী, কেউ বাবার বেরলভী, কেউ আলা হজরত, বিভিন্ন রকম নাম দেয়, পদবি দেয় বা ফেরকার দিকে সম্বন্ধ করে। এদের পিছনে সালাত বা নামাজ হবে কি না দেখেন ভাইজান, যে সমস্ত ফেরকা আছে যাদের আকিদা যদি একদম কুফুরি হয় এবং তাদের মধ্যে যদি জ্বলন্ত শিরক থাকে, বড় শিরক, যে শিরকে থেকে ইসলাম বেরিয়ে যাবে। যেমন নাকি অনেকের ধারণা আব্দুল কাদের জিলানি, ওনার সম্পর্কে যে উনি মেলা অনেক কিছু করতে পারেন, কারো কারো মতে খাজা বাবা সম্পর্কে আকিদা পোষণ করেন যে খাজা বাবা যত খাদ্য দেওয়ার দায়িত্ব আল্লাহ ওনাকে দিয়েছেন, উনি যাকে ইচ্ছা খাদ্য দিবেন, যাকে ইচ্ছা রিজিক দিবেন, যাকে ইচ্ছা দিবেন না, এ ধরনের আকিদা পোষণ করে থাকেন। অনেকে আবার এমন আকিদা পোষণ করেন যে যারা উলি মারা গেছেন তাদের কাছ থেকে কিছু চাওয়া কোনো অসুবিধা নেই। এ ধরনের আকিদা, কুফুরি আকিদা, শিরকি আকিদা সম্পন্ন অনেক ফেরকা আছে। মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া, এটা জ্বলন্ত শিরক। খাজা বাবা দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন বান্দার রিজিকের বন্টন করার জন্য, এমনও আকিদা থাকে। এই ধরনের যদি আকিদা সম্পন্ন যেই হোক না কেন, তাতে যেই আলিমে হোক না, কোনো ফেরকা বন্ধুরই হোক বা যে কোনো আলা হজরত বা কুতুব রব্বানি যাই বলুক না কেন, এদের পেছনে নামাজ হবে না। আর আরেকটা জিনিস জানতে চেয়েছেন যে আপনি যার পিছনে নামাজ পড়ছেন বা পড়েছেন তার আকিদা সম্পর্কে আপনার জানা নাই, এর পিছনে আপনার নামাজ হবে কিনা। জি ভাই, নামাজ হবে, যেহেতু আপনি তার আকিদা ভালো না মন্দ জানেন না, তো একজন মুমিন সম্পর্কে ভালো আকিদাই পোষণ করবেন। হ্যাঁ, তবে যদি নামাজের টোকন আর কার নামাজ আদায়ের পদ্ধতিতে ভুল না থাকে তাহলে পরে অবশ্যই তার পিছনে নামাজ হবে, কারণ আপনি তার আকিদা সম্পর্কে জানেন না। বিনা কারণে একজন মুমিন ভাইয়ের সম্বন্ধে খারাপ আকিদা পোষণ করবেন কিনা, হ্যাঁ যদি জেনে ফেলেন বা জানতে পারেন, যেগুলো বললাম যে কুফুরি বা শিরকি, জ্বলন্ত শিরক, এ ধরনের আকিদা যদি পোষণ করে থাকে তাহলে সেখানে নামাজ হবে না। অনেক সময় দেখবেন যে মসজিদ তৈরি করা হয়েছে কোনো ব্যক্তির বা কোনো আলেম বা কোনো আল্লাহর ওলি নামে কবর আছে, সে কবরকে কেন্দ্র করে কবরকে আবাদ করার জন্য মসজিদ তৈরি, এইরকম ক্ষেত্রে এই ধরনের মসজিদেও নামাজ কিন্তু হবে। জাযাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।